আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 2021-এর মডেল, 2021-এর শেষে গাড়িটি কিনছে। এখানে টিবিএস স্টাইগার 125 সিসি এবং রিমোট কন্ট্রোল। আর এই বাইকটি একদম এ ক্লাস, গতকালে একটা দেওয়া হয়েছিল, ওটাও আছে, দরদাম চলতেছে। আর এটাও কিন্তু তার মতোই, দুইটা দুই কালার, ওটা কালো লাল, এটা কালো হলুদ। তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন। সফর সফর, শহর শহর, সময় কখন কোথায় দাঁড়ায়, জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে, আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই। হৃদয় কভু করেছি সজীব, কভু কিছু হারিয়ে চিনেছি জীবন, হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত আয়োজন, জন্ম জন্ম কদম কদম। শুরু করতেছি সামনের টায়ার থেকে। সামনের টায়ারটা দেখলেন, এই যে সামনের টায়ারের রং এখন পর্যন্ত কিন্তু আছে, ছোট ছোট ফুল, এগুলো 5-10 হাজার চললে কিন্তু এই ফুলগুলো থাকে না, সেগুলো কিন্তু টসটস আছে দেখতে পাচ্ছেন। আর এই টায়ারের মধ্যে, নতুন টায়ারের মধ্যে কোনো তফাৎ নেই, হালকা কিছু তফাৎ থাকতে পারে, কারণ নতুন নতুনই, সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ডই। তো সামনে মাঠঘাটা দেখুন ফুল ফ্রেশ। এই মাঠঘাটে আমি তুলনা করবো নতুনের মতোই, কারণ কোনো জায়গার দাগ স্পট একদমই নেই, ঠিক আছে। দেখেন ফুল ফ্রেশ, ঠিক এরকম লাগবে। হাইড্রোলিকটা দেখেন, চুল পরিমাণ ফায়দা নেই, ঠিক আছে, দুটি সকাপ ফুল ফ্রেশ। হেডলাইটে গ্লাসে চুল পরিমাণ দাগ নেই, ঠিক আছে, একদম ফুল ফ্রেশ। এবং সামনেতে পড়ে যাওয়া বা ঘেঁষে খাওয়া, এক্সিডেন্ট হওয়া, এগুলো একদমই নেই, একদম এই ক্লাস এবং ফুল ফ্রেশ, ঠিক এরকম লাগবে আপনারা যখন সামনে দেখে তাকাবেন, ঠিক আছে। এরপরে সিঙ্গেল লাইট দেখেন ফুল ফ্রেশ আছে, চাপা সুইচ, এটা কিন্তু একটা ডিজাইন করছে, এটা শোরুমে থাকে না, এটার সাথে কালার ম্যাচিং করছে, এটা তুলতেও পারবেন না তুলতেও পারবেন। হ্যাঁ দেখেন ফুল ফ্রেশ, টাঙ্কিটা দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, একদম এ ক্লাস, একদম নিখুঁত এবং এ ক্লাস। আর কালার দিক দিয়ে আমার ব্যক্তিগত কালার লাল, এবং এই কালারটা খুবই চাহিদা, খুবই চাহিদা এবং নিজের, আমার নিজের সব পছন্দ এটা কিন্তু এই কালারটা। দেখেন কত সুন্দর লাগতেছে, ঠিক শোরুমের মতোই কিন্তু লাগতেছে, আপনারা একটু ভেবে দেখেন, ঠিক আছে। এরপর বাম্পারটা দেখেন একদম নিখুঁত, ফুল ফ্রেশ। ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনের কালার থেকে নিয়ে ইঞ্জিনের যাবতীয় জিনিস একদম নিখুঁত, আনটাচ ইঞ্জিন, প্যাকেট ইঞ্জিন, শোরুম কন্ডিশন, এটা বলাই প্রশ্ন থাকতে পারে, বলতে হবে না, কারণ মাত্র 22 কিলো চলার ইঞ্জিন খোলা পড়বে এরকম প্রশ্ন যে করবে সে পাগল, ঠিক আছে। এরপরে দেখেন সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ, একদম এ ক্লাস। গিলেস দেখতে পাচ্ছেন আমার পাঞ্জাবি কোট সব কিছু কিন্তু দেখা যাচ্ছে, আয়নার মতো মনে হচ্ছে গাড়িটি। এরপরে দেখেন শাড়ি কাটার এই সাইডে অনুসারে দেখেন ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পটার দিনে নেই, 125 সিসি টিভিএস স্টাইগার, ঠিক আছে। তবে এই সাইডে আমি কোনো ধরনের দাগ স্পট খুঁজে পেলাম না, ইনশাল্লাহ আপনারাও পাবেন না। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে, এটা কালাই টিভিএস সেন্টার বাইক।
নাম্বার ছাড়া ওয়ান্টেস্ট অবস্থায় আছে। সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন। নাম্বার করতে শোরুম থেকে যে কোনো কাগজ লাগে আমরা এখান থেকে কমপ্লিট করে দেব। আর সবচেয়ে বড় পয়েন্ট সেটা হচ্ছে আপনি এই গাড়িটির ফার্স্ট মালিক বানিয়ে দেবে। আপনি ফার্স্ট মালিক মানে আপনি সেকেন্ড মালিক না, আপনি ফার্স্ট মালিক হবেন, অর্থাৎ মালিকানা চেঞ্জ এই শোরুমের মাধ্যমে করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে সিঙ্গেল ডিউটি লাইট দেখেন ফুল ফ্রেশ, ব্যাড গার্ড ফুল ফ্রেশ, সব ফুল ফ্রেশ। আর টায়ার এখন দেখাবো পিছনের টায়ার, তুমিও দেখতে পাচ্ছেন পিছনের টায়ার রং দেখলে বুঝবেন যে আসলে গাড়িটা আসলেই নতুন। ঠিক আছে, 2021 গাড়ি, আর টায়ার দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা আসলেই শোরুম কন্ডিশন এবং নতুন। এখন বলবো এই সাইডের অংশ, তো বিহস এই সাইডের অংশতে কোনো দাগ নেই, স্পট নেই, একদম ফুল ফ্রেশ কিন্তু দেখেন, একদম একেলাস ফুল ফ্রেশ, সাইলেন্সারে তো কোনো দাগ নেই। আমি আস্তে আস্তে দেখাইতেছি প্রতিটা গাড়ি এবং প্রতিটা অংশ, আপনারা ভালো করে খেয়াল করবেন। এই সাইডে পাউডারে করে দেখেন ইঞ্জিনটা, দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো যে গাড়িটির ইঞ্জিন শোরুমের সাথে মিলাইবেন, যদি পার্থক্য মনে হয় তাহলে নিতে হবে না। ঠিক আছে, দেখেন আনটাচ ইনটেক প্যাকেট ইঞ্জিন, বাম্পারটা দেখেন পড়ে যাওয়ার কোনো চিহ্ন নেই, একদম ফুল ফ্রেশ। এই সাইডের অংশটাও ফুল ফ্রেশ, একদম নিখুঁত, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, একদম নিখুঁত। আর ট্যাঙ্কির চতুর সাইডে একটু খেয়াল করেন যে কোনো ধরনের সমস্যা আছে কিনা, দেখেন একদম ক্লিয়ার এবং ফুল ফ্রেশ। এই সাইডে চাপা সুইচ অল ওকে। ঠিক আছে, দেখেন তুমিও এই সাইডে ঠিক এরকম লাগবে আপনারা যখন গাড়িটা এই দিক থেকে দেখবেন, দেখেন কত সুন্দর লাগবে সব। এখন গাড়িটি চলা বলবো, তো বিহস গাড়িটির চলা 2268 কিলো পয়েন্ট 7, 2268 কিলো পয়েন্ট 7। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে রিমোট, দেখতে পাচ্ছেন রিমোট আছে। তো এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো গাড়িটি, সাউন্ড কোয়ালিটি শোনেন, দেখেন গিয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন গাড়ির সাউন্ড কিন্তু শোরুমের কোনো অংশ কম না, শোরুমের সাথে তুলনা করা যাবে এক কথায়। তো বাইকটি শোরুম প্রাইস কিন্তু 1 লক্ষ, কেউ বলতেছে 22,000, কেউ বলতে 23,000, কেউ বলতেছে 20,000। তো যাই হোক, 1,20,000 যদি ধরেন, এই বাইকটি আপনার আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 95,000 টাকা, সরি, মালিকানা চেঞ্জ সহ মাত্র 95,000 টাকা এই বাইকটি পেয়ে যাচ্ছেন। একদামই নিতে হবে, কোনো দরদাম করা চলবে না। 20-22,000 টাকা যে কম পাচ্ছেন শোরুম থেকে, সেই টাকা দিয়ে আপনারা নাম্বার করতে পারবেন, ফুল টাকা নাম্বার করতে পারবেন। ঠিক আছে, তো 95,000 টাকায় এই বাইকটি নাম পরিবর্তন সহ পেয়ে যাচ্ছেন 1,20,000-22,000 টাকার গাড়ি। ঠিক আছে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।